আমার ক্লাস টুয়েলভের ছাত্র ছাত্রীরা তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের খুবই ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট হলো সাইকোলজি। সেই সাইকোলজিরই আমি প্রশ্নমান সাত মানে বড় প্রশ্নের যে প্রশ্নগুলো আমার খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো আজ আমি তোমাদের দেব। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। তোমরা যারা নতুন বন্ধু প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছো তাদের আমি জানাই যে আমি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দিতেই থাকি, তাই তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে করে দিও এবং আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা তোমাদের এইচএসের খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর লিংক এবং প্লেলিস্ট দেখতে পাবে। সেখানে গিয়ে তোমরা অতি অবশ্যই ভিডিওগুলি দেখে নিও, কারণ ভিডিওগুলি তোমাদের খুবই উপকারে আসবে। তাহলে এসো আজ আমি তোমাদের এইচএসের সাইকোলজির প্রশ্নমান সেভেনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেব। প্রথমে আমি তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দেব এবং তারপরে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলি দেব। প্রথমে হলো যে আমাদের পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রশ্নমান সাত করে, কিন্তু তার আমাদের নম্বর বিভাজন এইভাবে থাকতে পারে, যেমন 2+5, 5+2, 1+3+3, 1+4+2, 1+6, 3+3+1, এইভাবে যে কোনো একটি নম্বর বিভাজনেই আমাদের প্রশ্ন যেটা থাকবে এইভাবে থাকতে পারে এবং তার পূর্ণ মান হলো প্রতিটি সাত নম্বর করে পাঁচটি প্রশ্নের উত্তর 7×5=35 মার্কস আমাদের থাকছে। তার মানে বুঝতেই পারছো যে আমাদের কতটা ইম্পর্টেন্ট হলো এই বড় প্রশ্ন। এবার আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিয়ে দেব এবং তার আগে আমি তোমাদের বলবো তোমরা বিগত বছরে প্রিভিয়াস ইয়ারের এইচএসের যে সাইকোলজি কোয়েশ্চেন্স তার অ্যান্সারগুলো অতি অবশ্যই রেডি করো, তাহলে তোমরা নিশ্চয়ই কমন পাবে, সঙ্গে আমার প্রশ্নগুলো দেখে নিও। একটি হলো নেতা কাকে বলে, নেতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2+5, আমার প্রত্যেকটি প্রশ্নের পাশে তোমাদের নম্বর বিভাজনগুলো তোমরা দেখতে পাবে। দুয়েরটা হলো অনগ্রসরতার সংজ্ঞা দাও, অনগ্রসরতার কারণ আলোচনা করো। 2+5, মনোভাবের সংজ্ঞা দাও, মনোভাবের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2+5, অপসঙ্গতি বলতে কি বোঝায়, অপসঙ্গতি লক্ষণগুলো আলোচনা করো। স্বাস্থ্য মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, স্বাস্থ্য মনোবিদ্যার দুটি উদ্দেশ্য লেখো। পীড়নের মোকাবিলায় যে কোনো দুটি শারীরিক উপায়ের বর্ণনা করো। এটা 2+2+3, পাশে তোমরা নম্বর বিভাজনটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে যে কোন প্রশ্নের উত্তর কতটা লিখতে হবে। ছয়টি হলো উদ্বেগমূলক অসঙ্গতি বলতে কি বোঝো, উদ্বেগমূলক অসঙ্গতি কয় প্রকার ও কী কী, উদ্বেগমূলক অসঙ্গতির লক্ষণগুলি আলোচনা করো। 1+2+4, নেক্সট কোয়েশ্চেন, সরাপত্ব বলতে কি বোঝায়, সরাপত্বের সংকট বলতে কি বোঝায়, সরাপত্ব বিকাশের বিভিন্ন বিকল্প পথের আলোচনা করো। বুদ্ধি রেখেটি যথার্থ সংজ্ঞা দাও, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। গোষ্ঠীর সংজ্ঞা লেখো, ব্যক্তি আচরণ ও গোষ্ঠী আচরণের দুটি বৈশিষ্ট্য লেখো, নেতার দুটির কার্য আলোচনা করো। ব্যক্তিত্ব কাকে বলে, ক্লেটসমারের ব্যক্তিত্বের টাইপগুলি আলোচনা করো। ইয়া 2+5 নম্বর বিভাজন, পরিসংখ্যান বলতে কি বোঝায়, স্বাভাবিক বন্টন লেখচিত্রে তিনটি বৈশিষ্ট্য লেখো, স্বাভাবিক বন্টন লেখচিত্রের ক্ষেত্রে অস্বাভাবিকতা কি কি হতে পারে তা আলোচনা করো। ইয়ুংয়ের মতানুযায়ী ব্যক্তিত্বের শ্রেণীবিভাগ করো, যে কোনো একটি প্রতিফলন অভিক্ষা সম্পর্কে লেখো। একজন সার্থক সঙ্গতি বিধানে সক্ষম ব্যক্তি দুটি বৈশিষ্ট্য লেখো, অসঙ্গতির কারণগুলি মানে দুটি কী কী এখানে লিখতে হবে, কারণ এখানে 2 মার্কস আছে। নেক্সট 14টা হলো আইডেন্টিটি ডিফিউশন কাকে বলে, এডুকেশনের মনোসামাজিক বিকাশতত্ত্বের স্তরগুলি কী কী, স্বরূপত্ব বিকাশের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি কী কী। নেক্সট হলো স্বাভাবিক বন্টনে লেখচিত্র কাকে বলে, মনোবিজ্ঞানের ক্ষেত্রে পরিসংখ্যানের ভূমিকা কী, মেজাজগত অসঙ্গতি বলতে কী বোঝো, সারণীর মাধ্যমে মেজাজগত অসঙ্গতির প্রকার ভেদ করো, এই অসঙ্গতির যে কোনো দুটি কারণ বর্ণনা করো। পীড়নের সংজ্ঞা দাও, পীড়নের কারণ হিসেবে বিভিন্ন প্রকার দ্বন্দ্ব আলোচনা করো। ইয়া 1+6 নম্বর বিভাজনে আছে,
পরিবেশ বিষয়ক শিক্ষায় শিক্ষক এবং ছাত্রের যে কোনো তিনটি ভূমিকা বর্ণনা করো, বিদ্যালয় গ্রহণযোগ্য পরিবেশ বিষয়ক দুটি প্রকল্পের নাম লেখো, বুদ্ধির একেটি যথার্থ সংজ্ঞা দাও, থার্সটনের মৌলিক ও মানসিক শক্তি সম্বন্ধীয় তত্ত্বটি ব্যাখ্যা করো, মনোভাব পরিবর্তন হয় কিভাবে, মনোভাব পরিবর্তনে পার্সুয়েশন বা বিশ্বাস উৎপাদনের ভূমিকা আলোচনা করো। ইয়া 2+5 নম্বর বিভাজনে তোমরা রেডি করবে। 21 হলো নেতৃত্ব কি, একজন নেতার যে কোনো 6টি কাজের বর্ণনা করো, ব্যক্তিত্বের সংলক্ষণ বলতে কি বোঝো এই প্রসঙ্গে অলপোর্টের সংলক্ষণ তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো, পরামর্শদান কাকে বলে, পরামর্শদানে যে কোনো 2টি বৈশিষ্ট্যের উল্লেখ করো, শিক্ষার্থী ও ক্ষেত্রে পরামর্শদানের উপযোগিতা ব্যাখ্যা করো যে কোনো 4টি, কারণ এখানে 4 মার্কস আছে। সিজোফ্রেনিয়া শব্দের অর্থ কি, সিজোফ্রেনিয়ার 4টি লক্ষণ লেখো, প্যারানয়েড সিজোফ্রেনিয়া বলতে কি বোঝো, জেমস মরেশিয়া বর্ণিত স্বরূপত্ব বিকাশের পথগুলির নাম লেখো, স্বরূপত্ব বিকাশে ব্যক্তিত্ব ও পরিবারের ভূমিকা সংক্ষেপে ব্যাখ্যা করো, স্বাস্থ্য মনোবিজ্ঞান বলতে কি বোঝো, পীড়নের কারণ হিসাবে পরিবার ও বৃত্তিমূলক পরিস্থিতির ভূমিকা লেখো। তাহলে আজ আমি তোমাদের 26টা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সাইকোলজি বড় প্রশ্ন দিলাম, আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে, এবং শেষ অবধি আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।